হ্যালো ফ্রেন্ডস তোমরা আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টার পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্সে সিসি ইলেভেন সিসি টুয়েলভ ডিএসসি এ ওয়ান ডিএসি বি ওয়ানে চারটি পেপারে একত্রে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এই যে কোশ্চেনগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলি যদি তোমরা ভালো করে করে যাও অবশ্যই তোমরা যে কোশ্চেনগুলি তোমাদের এক্সাম পেপারে আসবে সেগুলি তোমরা ভালোভাবে কিন্তু লিখে আসতে পারবে সমস্ত কোশ্চেন কিন্তু এই ওর মধ্যে রয়েছে যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে আসতে চলেছে তাই তোমাদেরকে বলবো কোশ্চেনগুলি কমন পেতে অবশ্যই তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি স্কিপ করলে চলবে না চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেবো প্রথমেই আমরা যে কোশ্চেনগুলি দেখে নেব সিসি ইলেভেনে সিসি ইলেভেনে টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা প্রথমে দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে মেটার্নিক ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসতে চলেছে অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন রেডি করে নাও এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে সংবিধানসভার কার্যাবলী ব্যাখ্যা করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সন্ত্রাসের রাজত্বে বা জ্যাকবিন পুরাতন্ত্রের কার্যাবলীর মূল্যায়ন করো অর্থাৎ এই যে দুটি কোশ্চেন আমি বললাম সংবিধান সংবিধানসভার কার্যাবলী আর সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো সন্ত্রাস শাসনের মূল্যায়ন করো এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো এই দুটি কোশ্চেন অবশ্যই তোমরা রেডি করে নাও নেক্সট কোশ্চেন রেখেছি ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা কি নেপোলিয়ানের পতনের জন্য দায়ী ছিল কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসতে চলেছে নেক্সট কোশ্চেন রেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এর সাথে তোমরা যে কোয়েশনটি দেখে যাবে আঠারোশো সত্তর থেকে উনিশশো পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন অর্থাৎ এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ফোরাসি বিপ্লবের পশ্চাতে পূর্ব রাজতন্ত্র কতটা দায়ী ছিল এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আর্থ সামাজিক কারণগুলি আলোচনা করো কোশ্চেন দুটি টেন মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবারে তোমাদেরকে বলে রাখি আমি কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোয়েশ্চেন হিসেবে রেখেছি সিসি ইলেভেনের টেন মাক্সের জন্য যদি পারো তোমরা এই এক্সট্রা কোশ্চেন করে যেতে পারো না পারলে করতে হবে না ফার্স্ট কোশ্চেন দেখেছি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিন ও ক্যাবুডের ভূমিকা লেখো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো উনিশশো থেকে উনচল্লিশ সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো কোশ্চেন দুটি গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট কোশ্চেন দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল এর সাথে যে কোশ্চেনগুলি আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ভারসাই চুক্তির দুর্বলতা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে ক্ষতিপূরণ ও সমস্যাগুলি কী ছিল অর্থাৎ এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা দেখে যেতে পারো এবারে আমরা দেখে নেব আরও একটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন যেটি আমি রেখেছি টেন মার্ক্সের জন্য রুশ শিল্পায়নের রাষ্ট্রের ভূমিকা লেখো এই কোশ্চেনটি তোমরা পারলে দেখে যেতে পারো এবারে আমরা দেখে নেব সিসি ইলেভেনে ফাইভ মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কোশ্চেন রয়েছে রুশ ও দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে মহাদেশীয় ব্যবস্থার উপর সং সংক্ষিপ্ত আলোচনা করো দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন রেখেছি সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সাম পেপারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে কোশ্চেন রেখেছি ফ্রান্সে আঠারোশো তিরিশ জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো ফেব্রুয়ারি বিপ্লবের কারণও ফলাফল আলোচনা করো তোমাদেরকে বলবো জুলাই বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব হয় পাঁচ নয় দশে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে পারলে তোমরা ফেব্রুয়ারি বিপ্লবটা দেখে যেতে পারো নেক্সট কোশ্চেন গেছি উনিশ শতকের দ্বিতীয় আর্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে মুসলিনীর নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো কোশ্চেন দুটি ফাইভ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন রেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে প্রথম বিশ্বযুদ্ধের ফ্রাককালে বলকান সমস্যার তাৎপর্য কি ছিল তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সাম পেপারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো এই তিনটি কোশ্চেন ভালো করে তোমরা রেডি করে নাও কারণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন আমি রেখেছি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে যে হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ কি ছিল অর্থাৎ এই যে দুটি কোশ্চেন আমি বললাম শিল্প বিপ্লব আর সেরা যে হত্যাকাণ্ড এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এক্সামে একটি কোশ্চেন আসতে পারে তাই তোমাদেরকে বলবো এই দুটি কোশ্চেন যদি না কেউ এখনও রেডি করে থাকো অবশ্যই রেডি করে নাও এই দুটি কোয়েশনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে আমি তোমাদেরকে বলবো সিসি ইলেভেনে ফাইভ মার্কসের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে যে কোশ্চেনগুলি আমি রেখেছি পারলে তোমরা দেখে যেতে পারো ফার্স্ট কোশ্চেন লুই কষুদের ভূমিকা লেখ দুই এমস টেলিগ্রাম রক্ত লোহনীতি সম্পর্কে টিকা লেখো তিন ত্রিশক্তি আতাত আর এর সাথে তোমরা ড্রেই কাইজার বোন এর সম্পর্কে তোমরা টিকা পড়ে রাখতে পারো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা দেখে যেতে পারো আমরা দেখে নেব সিসি টুয়েলভ পেপারে টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন উইলিয়াম পেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো এতে হিতবাদী চিন্তা কীভাবে প্রভাব ফেলেছিল কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অবশিল্পায়ন কি ভারতীয় প্রেক্ষাপটে অলিক কল্পনা মাত্র ছিল কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এক আর দুই ফার্স্ট চয়েস হিসেবে এই দুটি কোশ্চেন আমি দেখেছি এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি ছিল এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্তের কারণ ফলাফল এবং উদ্দেশ্য কি ছিল মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ কর কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ টেন মার্কসের জন্য এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সাম পেপারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন ওয়াবি কাদের বলা হতো এই আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দাও বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ওহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো নেক্সট কোশ্চেন শত ছিল গতিময়তার যুগ তুমি কি এই মত সমর্থন করো কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ও ছয় এই দুটি কোশ্চেন খুবই নেক্সট হায়দার ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজের আশঙ্কার দাঁড়িয়েছিল নেক্সট প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল দুটি কোয়েশ্চেন টেন মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবারে আমরা দেখে নেব শেষি টুয়েলভ পেপারে টেন মার্কসের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ব্রাহ্ম সমাজ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট কোশ্চেন ইংরেজদের সঙ্গে সিরাজ উদ্দৌলার বিরোধের কারণগুলি আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ইংরেজদের সাথে বাংলার নবাবদের বিরোধের কারণগুলি আলোচনা করো কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে পলাশীর যুদ্ধের কারণও ফলাফল লেখো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে রাখতে পারো তৃতীয় পানিপথের যুদ্ধের কারণও ফলাফল লেখো অর্থাৎ এই দুটি কোশ্চেন পলাশির যুদ্ধ আর তৃতীয় পানিপথের যুদ্ধ এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পারলে তোমরা দেখে যেতে পারো এবারে আমরা দেখে নেব শিশু টুয়েলভ পেপারে ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন হায়দ্রাবাদকে উত্তর রাজ্য আখ্যা দেওয়া হয় কেন নেক্সট কোশ্চেন অধীনতামূলক মিত্রতা নীতি তাৎপর্য কি নেক্সট কোশ্চেন বাংলার অর্থনীতিকে সতেরোশো সত্তর সালের মননন্তর কীভাবে প্রভাবিত করেছিল তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনের মধ্যে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন অর্ণওয়ালিশ কোড বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন মিনিটের গুরুত্ব কী ছিল নেক্সট কোশ্চেন বাংলা সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ানদের কী অবদান ছিল নেক্সট কোয়েশ্চেন প্রাচ্যবাদ কী কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে তুমি কীভাবে প্রাচ্যবাদকে ব্যাখ্যা করবে তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চনের মধ্যে একটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন মহারানী ঘোষণা তাৎপর্য ব্যাখ্যা করো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহো কেন ব্যর্থ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয় নেক্সট কোয়েশ্চেন বক্সার যুদ্ধের গুরুত্ব লেখো এই চারটি কোশ্চেনের মধ্যে একটি কিংবা দুটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে পারলে তোমরা যে কোশ্চেন আমি বেশি গুরুত্বপূর্ণ বলছি সেই কোশ্চেনগুলি তোমরা বেশি করে গুরুত্ব দিয়ে পড়ো অবশ্যই সেই কোশ্চেনগুলি এক্সামে আসতে চলেছে আমরা দেখে নেব ডিএসসি এ ওয়ান পেপারে গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কস ও টেন মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব কী ছিল কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটি ফার্স্ট চয়েস হিসেবে আমি রেখেছি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে লর্ড কর্নওয়ালিস আর বিদ্যাসাগর এই দুটি কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য আসতে চলেছে নেক্সট কোয়েশন রেখেছি নীলবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো নেক্সট কোশ্চেন লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন এর তাৎপর্য কি ছিল কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে প্রভাব কি ছিল বঙ্গভঙ্গের ও ফলাফল লেখো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তিন আর চার নম্বর দাগে যে কোশ্চেন দুটি আমি রেখেছি নীল বিদ্রোহ আর বঙ্গভঙ্গ এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য আসতে চলেছে নেক্সট কোশ্চেন কী রেখেছি আমরা দেখে নেব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদ্দৌলার মধ্যে সংঘাতের কারণ কি কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পোলাশি যুদ্ধের ও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক লেখো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সতেরোশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানির বিস্তার আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি যারা এখনও পর্যন্ত রেডি করি অবশ্যই তোমরা এই কোশ্চেনটি রেডি করে নাও কারণ এই কোশ্চেনটি এক্সামে আসতে চলেছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো উনিশ শতকে বাংলার সমাজ জীবনে নব্যবঙ্গ আন্দোলনের মূল্যায়ন করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে উনিশ শতকে বাংলার সমাজ জীবনে ডিরোজিওর অবদান লেখো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন দিয়ানিলা পর্যায়গুলি বা পটভূমি ও তাৎপর্য লেখো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিয়ানী আর মিশনারিদের ভূমিকা এই দুটি কোশ্চেন টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন টেন মার্কসের জন্য ডিএসসি এ ওয়ান পেপারে আসতে চলেছে নেক্সট কোশ্চেন বাংলায় সম্পদের বহির্গমন সম্পর্কে আলোচনা করো এর ফলাফল কী ছিল কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো এর সম্পর্কে জাজানো লেখক টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন সাঁতাল কারণ কারণও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি টেন অথবা টোয়েন্টির জন্য আসতে পারে নেক্সট কোশ্চেন আমরা দেখে দেখবো বেন্টিংয়ের সংস্কার কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা পারলে দেখে যেতে পারো নেক্সট কোশ্চেন উনিশ শতকের নারী শিক্ষা কোশ্চেনটি টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা দেখে যেতে পারো এবারে আমরা দেখে নেব ডিএসসি এ ওয়ান পেপারে ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন সতেরোশো সতেরো সালে ফারুক ফরমানের তাৎপর্য কী ছিল নেক্সট কোশ্চেন পোলাশী লুণ্ঠন বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন বক্সার যুদ্ধে তাৎপর্য কী ছিল এই তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোয়েশ্চেন ডিএসসি এ ওয়ান পেপারে ফাইভ মার্কসের জন্য আসতে চলেছে নেক্সট কোশ্চেন অবশিল্পায়ন বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট কোয়েশ্চেন বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও এই তিনটি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোয়েশ্চেনের মধ্যে একটি কোয়েশ্চেন এক্সামে আসতে চলেছে নেক্সট কোয়েশ্চেন স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো নেক্সট কোয়েশ্চেন কেন পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় নেক্সট কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে কি কী উদ্দেশ্য ছিল তার সাথে তোমরা দেখে যাবে ফলাফল আলোচনা করো কোশ্চেন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব বাংলায় ওয়াবি আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল কোশ্চেন দুটি গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা দেখে যেতে পারো এবারে আমরা ডিএসসি বি পেপারে গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কস ও টেন মার্কসের কোশ্চেনগুলি দেখে নেব ফার্স্ট চয়েস হিসেবে ফার্স্ট কোশ্চেন দেখেছি চীনের চৌঠা মে আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মে ফোর্থ আন্দোলনের প্রেক্ষাপট ও এর ফলা ফল বা প্রভাব বা গুরুত্ব লেখো কোশ্চেনটি টি কিংবা টেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন ক্যান্টন বাণিজ্য প্রথার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটির সাথে তোমরা দেখে যাবে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় যে দুটি কোশ্চেন আমি বললাম এক আর দুই চীনের চৌঠামে আর দুই ক্যান্টন বাণিজ্য এই দুটি কোশ্চেন ফার্স্ট চয়েস হিসেবে আমি কিন্তু রেখেছি এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন আত্মশক্তি আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোশ্চেন চীনে সমর নায়কতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন এক্সামে টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা লেখো নেক্সট কোশ্চেন চিয়াঙ্কাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলীর মূল্যায়ন করো কোশ্চেন দুটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ বলছি এগুলি কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে আমি কিন্তু রেখেছি নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট কোশ্চেন আফিম যুদ্ধের কারণ বা প্রেক্ষাপট ও ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অবৈধ আফিম ব্যবসা বন্ধ করার জন্য কমিশন লিন এসু কি পদক্ষেপ করেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ চিনের কমিউনিস্ট পার্টি আর আফিম যুদ্ধ কোশ্চেন টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভালো করে রেডি করে নাও এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন টেন মার্কসের জন্য আসতে চলেছে নেক্সট কোশ্চেন প্রথম ইঙ্গচিন যুদ্ধকে কি আফিম যুদ্ধ বলা যায় চীনের রাজনীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থার ওপর এই যুদ্ধের প্রভাব লেখো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে প্রথম আফিম যুদ্ধের ক্ষেত্রে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব সেকেন্ড চয়েসে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যে কোশ্চেনগুলি সেকেন্ড চয়েস হলেও খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন টাইপিং বিদ্রোহের পটভূমি বা প্রেক্ষাপট ও তাৎপর্য এবং কেন এই বিদ্রোহ ব্যর্থ হয় আলোচনা করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ টেন মার্কসের জন্য নেক্সট কোশ্চেন চীন রাজবংশের অধীনে চীনের কেন্দ্রীয় ও স্থানীয় শাসন ব্যবস্থার কাঠামো লেখো বা প্রাক আধুনিক চীনের সামাজিক কাঠামো লেখো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব ডিএসসি বি ওয়ান পেপারে ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট চয়েস হিসেবে যে কোশ্চেনগুলি আমি রেখেছি ফার্স্ট কোশ্চেন চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট কোশ্চেন চীনে মুসলিম বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট কোশ্চেন তুমিচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত পুনঃপ্রতিষ্ঠা ছিল কোশ্চেন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন ডিএসসি বিয়ন পেপারে ফাইভ মার্কসের জন্য আসতে চলেছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব বক্সার বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো নেক্সট কোশ্চেন সান সেনের তিনটি মূল নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন চৌঠা মেয়ে আন্দোলন ও নতুন সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তিনটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য ডিএসসি বিওন প পেপারে আসতে চলেছে নেক্সট কোশ্চেন বক্সার প্রোটোকল কি এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে ইএনএন গণতন্ত্র বলতে কি বোঝো এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে ফাইভ মার্ক্সের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন চীনের সমন্বয়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট কোয়েশ্চেন কমিউনিস্ট ও কুয়োমিংতাংদের মধ্যে কীভাবে প্রথম বিপ্লবী যুক্ত ফ্রন্ট গড়ে উঠেছিল তা আলোচনা করো এই যে সমরনায়কতন্ত্র আর কমিউনিস্ট আর কোমিনতান এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের জন্য এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসতে চলেছে নেক্সট আমরা দেখে নেব ডিএসসি বিয়নড পেপারে ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ সেকেন্ড চয়েস হিসেবে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ফ্রাক আধুনিক চিনে জেন্ট্রি শ্রেণীর অবস্থান লেখো নেক্সট কোশ্চেন সিম্ন শেখের সন্ধি শর্তাবলী কী ছিল কোশ্চেন দুটি সেকেন্ড চয়েস হলেও কোশ্চেন দুটি গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা দেখে যেতে পারো আজকে যে আমি চারটি পেপারে একত্রে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে এখন থেকে রেডি করে নাও অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে কারণ যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি এই কোশ্চেনগুলির মধ্যে তোমাদের এক্সাম পেপারে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ